নমস্কার, আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি। সবাইকে নমস্কার, আদাব জানাচ্ছি। আপনারা যারা ভারতে এবং বাংলাদেশে আছেন, আপনাদের শুভ সন্ধ্যা। আর আমরা যারা নিউ ইয়র্কে বা আমেরিকায় পশ্চিম গোলার্ধে আছি, আমাদের শুভ সকাল। আর যারা ইউরোপে আছেন, তাদের জন্য শুভ মধ্যাহ্ন। আজকের আলোচনাতে আমরা সংক্ষেপে বলবো যে এই যে বিজেপি এবং আরএসএস এর যে মিথ্যা, যেটা বছরের পর বছর ধরে চালিয়ে যাওয়া হচ্ছে এবং মানুষকে কোনো প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না। বিরোধিতা করলেই তাদেরকে বলা হচ্ছে তোমরা হচ্ছ দেশদ্রোহী এবং তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, এবং মিডিয়াগুলো আর তাদের যে আইটি সেল, সোশ্যাল মিডিয়া এসব আছে, তারা এমন একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে যে কোনো রকম প্রশ্ন করলেই তাকে গলা টিপে মারার নানান রকম প্রচেষ্টা চলছে। যেসব সাংবাদিক প্রশ্ন করছেন, এই কিছুদিন আগে স্মৃতি ইরানিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন। স্মৃতি ইরানি শুনলাম তার নাকি যেখানে তিনি কাজ করতে সেই সাংবাদিক সেই সেখানে ফোন করে তার চাকরিটা আর নেই। তো এই সমস্ত শুনছি আর কি, এরকম ঘটনা একের পর এক ঘটে চলেছে। অর্থাৎ ফ্যাসিজম যেটাকে বলে, স্বৈরতন্ত্র, একেবারে জঙ্গি স্বৈরতন্ত্র, সেটা একেবারে আস্তে আস্তে আমাদের দেশে ঘাঁটি গেড়ে বসছে। আমার ইউটিউব চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি NYC এই নামে যে চ্যানেল আছে, সেখানে আমি আমার সমস্ত আলোচনাগুলো একটা একটা করে সেভ করে রেখেছি। তার মধ্যে রাহুল গান্ধীর সঙ্গে আমার কিছুদিন আগে নিউ ইয়র্কে যে সাক্ষাৎকার হয়েছিল সে সম্পর্কে বলেছি। মুসলমানদের ওপরে যে ভয়ঙ্কর একটা ঘৃণা এবং বিদ্বেষের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেই সম্পর্কে আমি একটার পর একটা আলোচনা করে যাচ্ছি। এবং কোনো তাত্ত্বিক আলোচনা আমি করছি না, কোনো পণ্ডিতি আলোচনা আমি করছি না, আমি আলোচনা করছি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, যে মুসলমানদের সম্পর্কে বা ব্ল্যাকদের সম্পর্কে এ দেশে যেভাবে একটা ঘৃণার পরিবেশ, একটা বিভেদের পরিবেশ, তারা খারাপ, তারা বদমাশ, তারা আমাদের দেশের সব কিছুর জন্য দায়ী, এই যে জিনিসটা, এটা কিন্তু সারা পৃথিবীতে চলেছে। এবং আজকে আমি একটা আমাদের একজন দাদা সহকর্মীর কাছ থেকে আমি একটা পেয়েছি মেসেজ, যে তাতে বলা হচ্ছে যে গানের মধ্যে দিয়ে, মিউজিকের মধ্যে দিয়ে কিভাবে বিষ ছড়ানো হচ্ছে, এটাও কিন্তু নতুন কিছু নয়। এই আমেরিকাতে বা ইউরোপে যে সমস্ত অতি উগ্র দক্ষিণপন্থী জঙ্গি, যে সমস্ত শ্বেতাঙ্গ, যাদেরকে আমরা বলি খ্রিশ্চান সুপ্রিমেসিস্ট, তারা যেভাবে গানের মধ্যে বিষ ছড়িয়ে যাচ্ছে, মিউজিকের মধ্যে বিষ ছড়িয়ে যাচ্ছে, এই সর্বত্র কিন্তু একই খেলা চলছে। সেরকম আমাদের দেশেও সেরকম মুসলমান বিদ্বেষ ভয়ঙ্কর তীব্র আকার ধারণ করেছে, এবং গানের মধ্যে, মিউজিকের মধ্যে দিয়ে সেই বিষটা আরো বেশি দ্রুত চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এ এক ভয়াবহ ব্যাপার, এরকম কখনো আমাদের দেশে হয়নি। অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের যে শাসক শ্রেণী, তাদের যে মিথ্যা, যেটা নিয়ে আজকে আমি কথা বলবো সংক্ষেপে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, পুরুষ, নারী, দলিত, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, সবাই। হিন্দুরা কিন্তু খুব বেশি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে। যেমন ধরুন এই যে 2014 সালে ওরা বলেছিল বিজেপি এবং আরএসএস, এই কথাটা আমি বারবার করে বলছি, বিজেপি এবং আরএসএস, কারণ আরএসএস এর সমর্থন ছাড়া, আরএসএস এর পেছনের মদত ছাড়া, তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া বিজেপি মোদী সরকারের পক্ষে কিছু করা সম্ভব না। সুতরাং তারা সবসময় পেছনে আছে, তারাই হচ্ছে আসল পুতুল নাচের কারিগর, বাজিগর। এই কথাটা আমি বারবার করে সবাইকে বলার চেষ্টা করছি। এবং আরএসএস, আমি তাদের সঙ্গে দীর্ঘ প্রায় 2 দশক আমি ছিলাম, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য বলছি, আমি নেতা হিসেবে, কর্মী হিসেবে তাদের সঙ্গে দীর্ঘ 2 দশক কাটিয়েছি, উঠা বসা করেছি, এবং তার ফলশ্রুতি হচ্ছে আমার এই বইগুলো, দানবের পেটে 2 দশক, আরএসএস, বিজেপি ও হিংস্র হিন্দুত্বকে যেভাবে দেখেছি, এইসব বইগুলো আপনাদের জন্য আমি রেখে যাচ্ছি। হ্যাঁ, আমাদের
কলকাতায়, ঢাকায়, বহু জায়গায় এই সমস্ত বই পশ্চিমবাংলায় পাওয়া যায়। অনেকে পড়েছেন, অনেকে পড়েননি, আপনারা পড়বেন। 2 দশক প্রায় আমি ওদের সঙ্গে উঠা বসা করেছি। এবং আরএসএস হচ্ছে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, তারা হিটলার, মুসোলিনি এদের আদলে নিজেদের সংগঠনকে 1925 সালে প্রতিষ্ঠা করেছিল এবং গড়ে তুলেছিল। সেই আরএসএস কিন্তু বিজেপির পেছনে আসল কারিগর। সুতরাং বিজেপি যে মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, যেমন আমি বলছি মিথ্যে প্রতিশ্রুতি অনেক অসংখ্য আছে, মানে কয়েকশো আছে। আমি তো অত সময়ও নেই, আপনারা অত ধৈর্য ধরে শুনবেন না, সামান্য কয়েকটা বলছি। যেমন ধরুন, এই যে 2014-তে বলেছিল যে প্রত্যেক বছর 1 কোটি করে নতুন চাকরি তৈরি হবে, মিথ্যে কথা, হয়নি। বরঞ্চ ইউপিএ সরকারের আমলে, কংগ্রেস সরকারের আমলে, মনমোহন সিং সরকারের আমলে যত চাকরি তৈরি হয়েছিল তার থেকে এরা অনেক কম চাকরি কর্ম তৈরি করেছে। এটাই হচ্ছে আসল ঘটনা। আর 2019-এ বললো যে বছরে 2 কোটি চাকরি তৈরি হবে, 1 কোটি থেকে 2 কোটি, সম্পূর্ণ মিথ্যে প্রতিশ্রুতি, হয়নি। তারপরে ধরুন, যে সবচাইতে বড় বড় যেগুলো মানে ক্ষতি করেছে, যেমন ধরুন আরেকটা চরম মিথ্যে প্রতিশ্রুতি, মানে যেটা কল্পনা করা যায় না যে কেউ এরকম করতে পারে, যে 15 লক্ষ টাকা করে প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে, কল্পনা করা যায় না। প্রথম কথা যে এত বড় মিথ্যে যে কেউ বলতে পারে, এবং তারপরে যখন ওদেরকে প্রশ্ন করা হচ্ছে, আপনারা দেখবেন ইউটিউবে সেই সাক্ষাৎকার আছে, দু একজন সাহসী সাংবাদিক এখনো তো আছে, সাহসী মানুষ এখনো তো আছে, তাদের জন্যই পৃথিবীটা চলছে। একজন প্রশ্ন করেছিল অমিত শাহকে যে কি তোমরা যে বলেছিলে 15 লাখ, সে হাসছে, বলছে ওগুলো হচ্ছে নৌটাঙ্কি, ওগুলো হচ্ছে ইলেকশন স্টান্ট, বলেই দিচ্ছে সে, মানে মিথ্যে কথা বলে ইলেকশন স্টান্ট দিয়ে ভোটে জেতা ইজ ওকে, প্রকাশ্যে বলেছে। তাকে বলা হয়েছে যে এই যে তোমরা এই আসামের যে মুখ্যমন্ত্রীকে করেছো হিমন্ত বিশ্ব শর্মা, এর এগেনস্টে তো তোমরাই প্রথমে পুস্তিকা বার করেছিলে তার দুর্নীতির বিরুদ্ধে, সে তখন কংগ্রেসে ছিল, এখন সে বিজেপিতে যেই চলে এসছে অমনি তোমরা একেবারে চুপ। কোটি কোটি টাকার তার দুর্নীতির তার ইতিহাস আছে। আরএসএস কোনো কথা বলছে না, বিজেপি কোনো কথা বলছে না, কারণ সে এখন বিজেপির মুখ্যমন্ত্রী আসামের, এবং চরম অত্যাচার করছে, মুসলমানদের ওপরে তো করছেই, হিন্দুদের ওপরেও করছে, সর্বত্র একই খেলা চলছে, হিন্দু মহিলারা নির্যাতিত হচ্ছে। এই যে কুস্তিগীরদের ওপরে যৌন লাঞ্ছনা নির্যাতন, এ তো সব হিন্দু মেয়ে, এই সাক্ষী যত সমস্ত আছে বড় বড়, এরা সমস্ত অলিম্পিকে মেডেল নিয়ে এসছে ভারতের জন্যে, তারা তো সব হিন্দু। হিন্দুর পবিত্রতম নদী গঙ্গা পৃথিবীর চরম দূষিত নদী, হিন্দুদের জন্য তুমি কি করেছো? কোভিডে লক্ষ লক্ষ হিন্দু মারা গেছে, হিন্দুদের জন্য কি করেছো? হিন্দুদের চাকরি হয়নি, হিন্দুদের স্বাস্থ্যহানি হচ্ছে, হিন্দুরা কোভিডে মারা গেছে, হিন্দুদের বাড়িতে বাড়িতে অসুখ। সুতরাং ওসব হিন্দু টিন্দু বলে ওইসব ধাপ্পাবাজি দিয়ে ওই রাম মন্দির আর রামনবমী করে ভোটে জেতার যে খেলা, সেটা আমরা সবাই বুঝে গেছি। এই কথাগুলো বলতে হবে, হাজার হাজার মিথ্যে প্রতিশ্রুতি, শয়ে শয়ে মিথ্যে প্রতিশ্রুতি। যেমন এই যে নোটবন্দির যে ব্যাপারটা, যে নোটবন্দি কেন করছি, কালো টাকা, আমরা সমস্ত বিলিয়ন বিলিয়ন কালো টাকা আছে, কালা ধন, সেটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসব, কিছুই উদ্ধার হয়নি। বলল তখন নাকি যে টাকায় মাইক্রোচিপ লাগানো হবে, এমন টাকা বাজারে ছাড়া হবে যে যে কোনোদিনও কেউ জাল করতে পারবে না। আবার এই কিছুদিন আগে বলছে যে ওগুলো সব ফেরত দিয়ে দিতে হবে, তাহলে মাইক্রোচিপ দিয়ে কি হলো? কেউ কোনো প্রশ্ন করছে না, ভয়তে কেউ কোনো প্রশ্ন করছে না, প্রশ্ন করলেই তাকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে নানা রকমভাবে, তার চাকরি চলে যাচ্ছে, তাকে সমাজে নানান রকমভাবে তাকে হ্যারাস করা হচ্ছে, চরম ফ্যাসিজম চলছে। এরকম ঘটনা অনেক সরকার এসেছে, তারা নানান জায়গায় অবশ্যই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে সেটা রাখতে পারিনি, সেরকম ঘটনা আমাদের দেশে কম নয়, কংগ্রেসও করেছে, সবাই করেছে, সিপিএম করেছে, সবাই করেছে, কিন্তু কোনো দল ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত আসেনি যারা বিরোধিতাকে দেশদ্রোহী বলে চিহ্নিত করছে এবং তাদেরকে শেষ করে দিচ্ছে সক্রিয়ভাবে। বিরোধিতা মানে দেশদ্রোহিতা নয়, বিরোধিতা হচ্ছে গণতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
অপরিহার্য স্তম্ভ, এই কথাগুলো আগে আমি বহুবার বলেছি। এই যে আমার আরেকটা, আমি বলছি আমার বইয়ের কথা, কারণ আমি তো সব কথা এখানে বলতে পারবো না, ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অনেকে, আমার এখন প্রায় 2000 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে, ডক্টর পার্থ ব্যানার্জি NYC এই চ্যানেলে, তাহলে আপনারা তার সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, আপনারা আমার সমস্ত আলোচনাগুলো শুনতে পাবেন, আমার বইগুলো পড়ুন। আপনি কি দেশদ্রোহী? কি 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 করলে দেশদ্রোহ হয়? আমি মনে করি না যে বিরোধিতা করা দেশদ্রোহিতা, বিরোধিতা করা হচ্ছে দেশপ্রেম, যে তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা অন্যায় করছো, আমি সেই অন্যায়গুলোকে এক্সপোজ করে দিচ্ছি সবার সামনে, তোমাদের মিথ্যেগুলোকে আমি আরো ভালো করে আমি লোককে বুঝিয়ে বলছি যে কিভাবে তোমরা চিটিংবাজি করছো, ঠকাচ্ছ মানুষকে, আর নিজেদের কোটি কোটি টাকা সম্পদ আহরণ করছো, আম্বানি আদানির হাতে দেশটাকে তুলে দিচ্ছ, এইটা তো দেশদ্রোহিতা। তোমরা দেশের মানুষকে লুণ্ঠন করে, ঠকিয়ে দেশের সম্পদকে তোমরা কতিপয়, সেই আগেকার দিনে যেরকম বিরাট বিরাট সেই মন্ত্রী, অমাত্য, রাজন্যবর্গ এরা থাকতো, তারা যেমন সমস্ত কিছু সম্পদ ভোগ করতো আর সাধারণ মানুষ না খেয়ে থাকতো, আমাদের দেশে এখনো ঠিক তাই হচ্ছে। এটাই তো দেশদ্রোহিতা, বিরোধিতা করা হচ্ছে দেশপ্রেম, বিরোধিতা করা হচ্ছে গণতন্ত্র, সত্যি কথা তুলে ধরা, সত্যকে উন্মোচন করা, সেটা হচ্ছে আসল দেশপ্রেম, সেটা হচ্ছে ঈশ্বরের কাজ। তোমরা ধর্ম ধর্ম করছো, এটাই তো ধর্ম, ন্যায়পরায়ণতা হচ্ছে ধর্ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে ধর্ম, হিংসার বিরুদ্ধে কথা বলা হচ্ছে ধর্ম, ঘৃণার বিরুদ্ধে কথা বলা হচ্ছে ধর্ম, মিথ্যেকে এক্সপোজ করে দেওয়া হচ্ছে ধর্ম। কত যে বলবো, মানে বলার কোনো শেষ নেই, কত কি যে এরা করেছে, মানে বলে শেষ করা যায় না। লোকপাল প্রথম তো হলোই না, 5 বছর 6 বছর পরে তারপর লোকপাল হলো, তখন লোকপালের কাজ কি? সরকারের দুর্নীতিকে কন্ট্রোল করা হচ্ছে লোকপালের কাজ। কটা সরকারি দুর্নীতি এই লোকপাল কন্ট্রোল করতে পেরেছে, সেই তার অফিস, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি না, আমি মোদির বিরুদ্ধে, শাহের বিরুদ্ধে, কোনো লোকপালের বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে কথা বলছি না, এমনকি যখন আমি বলি দানবের পেটে 2 দশক, আমি আগেও বলেছি এটা কোনো মানুষ এখানে দানব না, দানব হচ্ছে একটা আদর্শ যেটা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, যেটা মানুষের সমানাধিকারকে ধ্বংস করে দিচ্ছে, যেটা নারী স্বাধীনতাকে ধ্বংস করে দিচ্ছে। বেটি বাঁচাও, কজন বেটি বাঁচালে বাবা? চতুর্দিকে মেয়েদের ওপরে লাঞ্ছনা নির্যাতন, মানে হিউম্যান রাইটস, বড় বড় সমস্ত আন্তর্জাতিক সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সমস্ত বড় বড় আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠন, যাদের কথায় পৃথিবীর বড় বড় সরকার ভয় কাঁপে, কারণ তারা বিরাট কাজ করছে, কোথায় কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তার কথা, নিজেদের জীবনকে তুচ্ছ করে ঝুঁকি নিয়ে তারা সেই কাজগুলো করে যাচ্ছে সারা পৃথিবীতে। তারা বলেছে যে ভারতের অবস্থা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে একটা মানবাধিকারের দিক থেকে, কারণ এখানে মেয়েদের ওপরে, দলিতদের ওপরে, মুসলমানদের ওপরে এমন অকথ্য নির্যাতন চলছে। কোথায় বেটি বাঁচাও? বেটিদেরকে ধর্ষণ করেছি যারা, তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে তাদেরকে মালা দিয়ে পুজো করছে, লজ্জার কথা। ভাবলে আমার, সত্যি বলছি, আমি কোনোদিনও আমার দেশের সম্বন্ধে আমি ভাবি না, এদেশে আমি যে আমেরিকাতে দীর্ঘকাল আছি, আমার যারা হাজার হাজার আমেরিকান বন্ধু বান্ধব আছে বা অন্যান্য দেশের বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী হয়েছি, তাদের কাছে আমি সবসময় আমাদের দেশের সম্পর্কে ভালো ভালো কথা বলি, কারণ আমি তো তাদের কাছে আমাদের দেশের নিন্দা করতে চাই না, কিন্তু আসল পরিস্থিতিটা আপনাদেরকে বলছি, যারা আপনারা এই সংগ্রামের মধ্যে, এই অবস্থার মধ্যে আপনারা আছেন, আপনাদের কাছে, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা চুপ করে থাকবেন না, আপনারা লড়াই করুন, কারণ যে যদি না করেন, জোটবদ্ধ যদি না হন, একসঙ্গে পার্টি ভুলে যদি এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই ধর্মান্ধদের বিরুদ্ধে, এই ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতির বিরুদ্ধে, মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই না করেন, তাহলে ভারতে একেবারে শেষ হয়ে যাবে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম কোন দেশে বড় হবে, তাদের কথা ভাবুন।
এই যে দলিত প্রেম দেখাচ্ছে যে আমরা একজন দলিতকে রাষ্ট্রপতি করে দিলাম, দলিত প্রেম দেখাচ্ছ তোমরা, সংসদ ভবনের উদ্বোধন করলে বিলাসবহুল বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে, সেই সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে ইনভাইট করা হলো না। কত বড় অন্যায়, কত বড় অপরাধ! কেন? কারণ সেখানে একটা উচ্চবর্ণের হিন্দু সাধু সন্ন্যাসী পরিবেষ্টিত হয়ে যেন একটা রাজার অভিষেক হচ্ছে, মোদি যেন একজন রাজা, সে প্রধানমন্ত্রী, কোনো গণতান্ত্রিক আধুনিক দেশে প্রধানমন্ত্রী না, ধর্মনিরপেক্ষ সংবিধান এখনো আছে সেখানে, তার প্রধানমন্ত্রী যেন নয়, তিনি যেন একজন রাজা, হিন্দু রাজা, হিন্দু সম্রাট, তার চারপাশে কেবলমাত্র হিন্দু সাধু সন্ন্যাসী, তিনি রাজদণ্ড হাতে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করছেন, আর সেখানে রাষ্ট্রপতি বাদ। কেন বাদ? কারণ রাষ্ট্রপতি একজন দলিত মহিলা বিধবা, সে তো ওই তারা অ্যালাউ করবে না, কোনো মন্দিরের উদ্বোধনে যেমন কোনো দলিতকে ঢুকতে দেওয়া হয় না, মন্দিরেই ঢুকতে দেওয়া হয় না, উদ্বোধনের কথা তো ছেড়ে দিন, ঠিক সেই একই যুক্তি প্রয়োগ করে এই সাধু সন্ন্যাসীরা, এই এই মনুবাদী সংস্কৃতিতে যারা বিশ্বাস করে করে আরএসএস, তারা ঠিক করেছে যে না 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 না, এইখানে কোনো দলিতকে ঢুকতে দেওয়া হবে না। সুতরাং ভারতের মতন একটা দেশে সেখানে নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি বাদ, রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ জানানো হয়নি, কি ভয়ঙ্কর ব্যাপার! একটার পর একটা এই ধরনের ঘটনা চলছে, মিথ্যে কথা, মিথ্যের বেসাতি চলছে, আর মানুষকে তার বিরোধিতা করলেই তাকে বলা হচ্ছে তুমি দেশদ্রোহী, তোমাকে শেষ করে দেবো, তোমার চাকরি খেয়ে নেব, তোমার নানান রকম ভাবে তোমার সর্বনাশ করব, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। আমি বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষায় আমি নানান রকম ভাবে কথাবার্তা বলার চেষ্টা করছি, আমি আমেরিকায় থাকি, দেশে সবসময় থাকতে পারি না, কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি আমেরিকার একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস সম্মানের, আর কি বলবো, ছেড়ে দিয়েছি, কারণ আমি যেন দেশে গিয়ে 3 মাস 4 মাস করে আমি থাকতে পারি, এবং সেটা আমি করছি, আবার আমি আসব, সবসময় আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার এই আলোচনাগুলো ছড়িয়ে দিন, ব্যবস্থা করুন, এবং আমি আপনাদের যা যা প্রশ্ন রাজীব রিগার্ডটি লিখেছেন, আমি এই কথাগুলো খুব ভালো লাগলো, আপনার সব কথাগুলো উনি হিন্দিতে লিখেছেন, বাংলায় বাংলা লিখছেন কিন্তু হিন্দি ফন্টে লিখেছেন, খুব ভালো, আমি হিন্দি পড়তে পারি, এইটা আমার একটা বিরাট ব্যাপার, আর বলতেও পারি, কিছু কিছু মোটামুটি চালিয়ে যাই, কাজ আরেকটু ভালো করে আমার হিন্দি শিখতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, এই মিথ্যেগুলোর বিরুদ্ধে লড়াই করুন, মিথ্যেগুলোর বিরুদ্ধে জনমত জাগ্রত করুন, এই 1 কোটি 2 কোটি নতুন চাকরি, 15 লাখ টাকা প্রত্যেকের ব্যাংকে, কালো টাকা উদ্ধার, নোটবন্দি, জিএসটিতে ছোট ছোট বিজনেস একেবারে শেষ হয়ে গেছে, জিএসটি কত বড় মিথ্যে, দলিত প্রেম, বেটি বাঁচাও, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, সারা পৃথিবীতে জ্বালানির দাম, তেলের দাম কমে গেছে, কিন্তু ভারতে তেলের দাম আকাশ ছোঁয়া, সেই পেট্রোল পাম্পের মাথায় মোদির হাসিমুখ, এত বড় মিথ্যের রাজনীতি ভারতবর্ষে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আমি এই আলোচনাটা চালিয়ে যাব, আপনারা পাশে থাকুন, এই আলোচনাগুলোকে ছড়িয়ে দিন, ডক্টর পার্থ ব্যানার্জি NYC এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি ফেসবুকে রেখে দিচ্ছি, আমি ইউটিউবে রেখে দিচ্ছি সব আলোচনাগুলো, তাছাড়া আমার ইংরেজি ক্লাসগুলো ফ্রিতে দিচ্ছি, সেগুলো তো আছেই। সবাই ভালো থাকুন, নমস্কার, আবার দেখা হবে।